ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। শনিবার ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালের কাছে। এদিনই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা, তবে কি কারণে ইস্তফা তা জানা যায়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। বিধানসভা ভোটের এখনো এক বছর দেরি, তার আগেই মুখ্যমন্ত্রীর এই ইস্তফা ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এদিনই তার পদত্যাগ পত্র রাজ্যপালের কাছে পৌঁছে দেন তিনি। শনিবারই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা, তবে কি কারণে এই পদত্যাগ তা জানা যায়নি। গত বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করেন বিপ্লব দেব। এরপরই শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা ইস্তফা দেন তিনি। বিপ্লব দেব জি কা সরকার আনে সে পেলে ভি সংগঠন মে ও সরকার আনে কে বাদ মুখ্যমন্ত্রী কে রূপ মে শাসন মে এক বহুত প্রভাবী যোগদান রাহা হ্যায়। ভারতীয় জনতা পার্টি শ্রী বিপ্লব দেব জি কি পার্টি কি সংগঠনাত্মক গতিবিধি ভূমিকা বড়ানে কে লিয়ে উনকে পার্টি সংগঠন কি গতিবিধিও মে উনকি সেবাও কা উপযোগ করনে কে লিয়ে আগে উনকে মার্গ কো প্রশস্ত করেগি। ওর ইসলিয়ে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জি নে মুখ্যমন্ত্রী কে নাতে পদ সে ত্যাগপত্র মাননীয় রাজ্যপাল জি কো সঁপা হ্যায়। সূত্র মারফত জানা গেছে মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব দেব রাজ্যের মানুষের কাছে খুব একটা পছন্দের ছিলেন না। দলের অন্দরেও তাকে নিয়ে যথেষ্ট বিবাদ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমতো অবস্থায় নির্বাচনে গেলে বিজেপিরই ক্ষতি। তাহলে কি সে কারণেই বিপ্লব দেবকে সরে দাঁড়াতে নির্দেশ দিল দল? উঠছে নানা প্রশ্ন। পার্টি সর্বোপরি আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহাজিনী আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে। আমাকে যেই যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে পার্টি সভাপতি হোক আর মুখ্যমন্ত্রী নাতে, আমি ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক সেটা করার চেষ্টা করেছি। এবং ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্ট হোক, মানুষ শান্তিতে থাকুক আর কমিউনিস্ট থেকে মুক্তি পেয়ে মানুষ একটা নতুন দিশায় চলতে চাইছিল। এখন পার্টি চাইছে, সামনে 23 ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য। তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে। তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর নে পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গা ফিট। এদিনই নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অভিনন্দন জানান সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মানিক সাহার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায় বিপ্লব দেবকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ত্রিপুরা।